আসে পরে খবরে। এবার আন্দোলনের হুঁশিয়ারি মূলত জুটার বলে জানা যাচ্ছে এবং ভিসিকে নিয়ে অচলাবস্থা কাটাতে এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে এটাই জানতে চেয়ে ফের রেজিস্ট্রারকে এবার চিঠি জুটার পক্ষ থেকে। মূলত জুটার অভিযোগ, বুদ্ধদেব সাহেব সই এখন অবৈধ, আর এই জটিলতায় তিনি কোনো রকম কাগজে সই করছেন না এবং ন্যাক এবং এনবি এর বিভিন্ন কাজের অনুমোদন আটকে রয়েছে, কারণ উপাচার্য এখন বুদ্ধদেব সাউ তার সই কেন এখন পাওয়া যাবে না, তার কারণ রীতিমতো এই অচলাবস্থা কাটাতে যে আন্দোলনও চলছে, কারণ উপাচার্যকে এই নিয়ে যে সমস্যা এটাই এখন প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে, এবং এই নিয়ে বিভিন্ন কাজ অনুমোদন আটকে রয়েছে। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। মণি, জানতে চাইবো আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছে জুটা, কারণ একাধিক যে বেশ কিছু কাজকর্ম সেগুলো উপাচার্যের সই না মেলায় সেগুলো আটকে যাচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি এই যে জুটা কি লেটার দিয়েছিল, যে লেটার দিয়ে রেজিস্ট্রারের কাছে জানতে চেয়েছিল যে কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এ প্রসঙ্গে কিন্তু এর আগেই উপাচার্য জানিয়েছিল, রেজিস্ট্রার জানিয়েছিল যে দুটো চিঠি পেয়েছেন, একটি রাজভবনের একটি বিকাশ ভবনের। এই রাজভবন ও বিকাশ ভবনের চিঠি দিয়ে আইনি মাধ্যমে জানা হচ্ছে যে কে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। ফলে এটা পরিষ্কার যে তিনি কিন্তু বলতে পারেনি যে কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের কি উপাচার্য এটা না জানার কারণে বহু প্রজেক্টের টাকা আটকে রয়েছে। এছাড়া যেটা জানা গেছে যে ন্যাক ও এনবিএ এর বিভিন্ন প্রজেক্টের অনুমোদন আটকে রয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের ডিগ্রি সংক্রান্ত একটা সমস্যা তো ছিলই, এই নিয়ে কিন্তু আজ একটি চিঠি দিয়ে জানানো হয়েছে রেজিস্ট্রারকে যে আজকে জানাতে হবে বা এই সপ্তাহের মধ্যেই জানাতে হবে যে কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফলে এই যে যাদবপুরের অচলাবস্থা রয়েছে এটা কিন্তু কেটে যাবে। এটা কাটাতে যে জুটার যে উদ্যোগ, এই উদ্যোগের পরে জুটা আরো জানিয়েছে যে এই এই যে রেজিস্টার করা থেকে কি উপাচার্য যেটা না জানানো হলে কিন্তু তারা আগামীতে আন্দোলনের পথে নামবে। বেশ বেশ, ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন মণি ভট্টাচার্য।